হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ লেসেন কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ডাব্লু হেস কোশ্চেন নিয়ে মালয়েশিয়ান ভাষায় আমরা একে অপরকে যে জিজ্ঞাসাবাদ করি প্রশ্ন করি এই প্রশ্নগুলি আমরা কীভাবে করবো এই বিষয়ে আজকে আলোচনা করবো এর আগে বলে রাখি আপনার এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়া উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে চলুন যাই আজকের লেচনে আজকে আমরা শিখবো ডাব্লু হেইস কোশ্চেন কিভাবে আমরা মালয়েশিয়ান ভাষায় সহজে একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করব আজকে এই বিষয়ে কিছু ভকবলারি এবং কিছু বাক্য রচনা করা শিখবো ইনশাল্লাহ প্রায় এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু এইস কোশ্চেনে যে কোশ্চেনগুলো সাধারণত হয় আমরা এক নজর এই এগুলো আগে মুখস্থ করে ফেলবো আমরা সারা জীবন মালয়েশিয়াতে যতদিন থাকবো এবং পড়ালেখা করবো এবং বা কাজকর্ম করব একজন আরেকজনের সাথে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করি সবগুলো এই কয়েকটা ডাব্লিউ হেস কোশ্চেন দিয়ে কিন্তু সারা জীবন আমাদের কথা বলতে পারবো সেজন্য এই প্রশ্ন এই ডাব্লিউ হেস কোশ্চেনের এই ওয়ার্ডগুলো আমরা মুখস্ত করে ফেলবো প্রথমেই যে এই ওয়ার্ডটি আছে যেটা শিখবো আমরা হোয়াট কি আমরা তো প্রথম সবসময় জিজ্ঞাসা করি কি ভাই কি করো এগুলো তো সবসময় জিজ্ঞাসা করি এটা কি এটা কি ওটা কি এটা সবসময় আমরা বলি এখন এই হোয়াটের এটা হচ্ছে হোয়াট মানে আপা হোয়াট আপা হোয়াট আপা আমরা এটা বেশি বেশি চর্চা করার মাধ্যমে কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে হোয়াট মানে আপা হোয়াট আপা এরপরে যেটি আছে হয়েন এখানে মালয়েশিয়ান ভাষা বলে বিলা মানে তুমি কখন খাইছো কখন যাবা কখন কি করবা হয়েন মানে কখন হয়েন কখন হয়েন বিলা বিলা মানে কখন বিলা কখন বিলা কখন ওকে এরপরে যেটি আছে ওয়ার কোথায় ডিমানা তুমি কোথায় যাও কোথায় পড়ালেখা করো কোথায় কাজ করো ওয়ার ডি মানা ডি মানা এটা কোন স্থানকে বোঝাতে হলে ডি মানা কোথায় ডি মানা কোথায় ডি মানা কোথায় এরপরে যেটি আছে আমরা বলি যে এটা কে কার সিয়াপা হু হু কে সিয়াপা হু কে সিয়াপা কে হু হু সিয়াপা এটা কার কোথায় এগুলো মানে প্রশ্ন করতে আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি সিয়াপা শেয়াপা কে করছে শিয়াপা আহ সেয়াপা কে শেয়াপা কে ওকে আহ হুইস কোনটি হুইস কোনটি আহ হুইস ডি মানা হুইস ডি মানা হুইস ইয়াং মানা হুইস ইয়াং মানা হুইস ইয়াং মানা আহ কোনটি হুইস কোনটি হুইস হুইস ইয়াং মানা আমরা বলি যে আহ কার কোনটি তোমার কোন বইটি তোমার এটা কি তোমার এটাই ইয়াং মানা ইয়াং মানে কোনটি বোঝায় মানা মানে কোন মানা দুটো সমন্বয় কোনটি ওকে হাও বাগাই মানা তুমি কিভাবে করছো কিভাবে করে এই শব্দগুলো এই করতে কিন্তু হাও বাগাই মানা এই শব্দটির ব্যবহার হয় ওকে হোয়াই কেন কেন করছো কেন যাবা কেন থাকো কেন খাও কেনাপা হোয়াই কেন হোয়াই কেন কেনাপা হোয়াই কেন কেনাপা কেনাপা ক না এটা মালয়েশিয়ান যারা উচ্চারণ করে ওরা এরকম ভালো করে উনান করতে পারে কে না পা ক কে এবং এরপরে যদি ই হয় ক না পা কেনাপা আমরা সহজেই আমরা আগে মুখস্থ করি কেনাপা ওয়াই কেনাপা ওকে এরপর আমরা যেটা বলি এটা করো এটা কেন করছো বা এই জাতীয় জন্য যে করা কোনো কিছু করাকে বলা হয় ওয়াট বি ইউ এটি বার্ট বি ইউ এটি বট করা মানে করা করা হোয়াট গো যাওয়া যাওয়া পিরগি যাওয়া পিরগি যাওয়া পিরগি ওকে কোশ্চেন প্রশ্ন সোয়ালান এটা আরবির মতো সোয়ালান 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 প্রশ্ন সোয়ালান কোন প্রশ্ন সোয়ালান কোন প্রশ্ন সোয়ালান অ্যানসার যাওয়া পান অ্যান্সার যাওয়া পান অ্যান্সার যাওয়া পান অ্যান্সার যাওয়া পান এই ভকবুলারে আমরা যত দ্রুত মুখস্থ করবো তত দ্রুতই কিন্তু আমরা আরেকজনকে প্রশ্ন করতে পারবো পাশে আমাদের কিছু বাক্য রচনা করেছি এ বিষয়ে নিয়ে আলোচনা করব। এগুলো বারবার পরে মুখস্থ করে ফেলবেন আহ এরপরে নিজেরা চেষ্টা করবেন যে বাক্য রচনা করতে চলুন আমরা এবার কিছু বাক্য রচনা করি এবং আমরা বাসায় বসে বসে এই ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে আরো বেশি বেশি বাক্য রচনা করেন ওকে আমরা এই পাশে কিছু বাক্য রচনা করার চেষ্টা করছি আমাদের লকডাউনের কারণে আমরা মার্কেটে যেতে পারছি না সেজন্য পর্যাপ্ত পরিমাণ মার্কার পেন কিনতে পারছি না সেজন্য এইগুলো লেখাগুলো একটু আপসা আপসা দেখা যাচ্ছে এরপরেও আপনারা চেষ্টা করবেন যে বোঝান এবং আপনারা ওই পাশের যে ওয়ার্ডগুলো বললাম ওই ডাব্লিউ কোশ্চেনগুলো কোয়েশনগুলো মুখস্থ করে আপনারা নিজেরা নিজেরাও বিভিন্ন রকমের বাক্য গঠন করার চেষ্টা করবেন এর পাশে কিছু স্যাম্পল বাক্য আমি তৈরি করেছি আপনাদের জন্য যেরকম হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো এটাকে বলা হয় আপা কাবার আওয়া এটা আগে পর্বতেও আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করেছি হাউ আর ইউ তুমি কেমন আছো আপা খাবার আওয়া আপা খাবার আওয়া তুমি কেমন আছো ওকে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ডিমানা পিগি আওয়া ডিমানা পিরগি আওয়া ডিমানা পিরগি পরে দিলেও হয় আগে দিলে হয় ডিমানা পিরগি আওয়া এই ডি শব্দটি বাংলাদেশে যেরকম আমরা সরি ইংলিশে যেরকম আমরা টু বুঝি টু টুর মতো একটা একটা প্রতিশব্দ ডি যত জায়গা আছে জায়গার নামের আগে এরকম ডি বসে যেরকম আমি যদি বলি যে সায়া ডুডু ডি মালয়েশিয়া আমি মালয়েশিয়াতে থাকি আহ আই থিংকার দি প্যাতালিংজেয়া আই বস বসবো দি এটা জায়গার স্থানের আগে ডি আসে সেজন্য ডিমানা ডিমানা মানে কোথায় মানে কোন স্থানকে বোঝাতে এরকম আসে ডিমানা ডিমানা পিরগি আওয়া ডিমানা পিরগি আওয়া তুমি কোথায় যাচ্ছো ওকে অথবা ডিমানা পিরগি ডিপানা ব্লাজের আওয়া তুমি কোথায় পড়ালেখা করো ডিমানা পিরগি মাকা তুমি কোথায় খেতে যাচ্ছ এভাবে মানা পিরগি এভাবে বোঝায় ওকে হুইস ইজ ইয়োর পেন তোমার কলম কোনটি এটা হুইস দে হুইস ইজ ইয়োর পেন হুইস ইজ ইয়োর ফ্রেন্ড হুইস ইজ ইয়োর ফাদার হুইস ইজ ইয়োর টিচার এভাবে যত এরকম হুইস দে যত কে তোমার বন্ধু কে তোমার ফ্রেন্ড এভাবে কোনটি তোমার কলম কোনটি তোমার বই কোনটি তোমার খাতা এভাবে যত যতগুলো ওয়ার্ড আছে কোয়েশ্চেন আছে আমরা বলবো ইয়াং মানা ইয়াং মানা শুরুতে আমরা বলবো ইয়াং মানা ইয়াং মানা সাতু পেন আওয়া অথবা আবার আরেকটা ই আছে তুমি এরাকে আমরা শুনছিলাম আওয়া মানে তুমি তুমি আওয়া আবার কিন্তু আরেকটা শব্দ আছে আন্ডা 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 দিয়েও কিন্তু বোঝায় সো ইয়াং মানা আমরা যতগুলো কোনটি তোমার বই কোনটি তোমার টিচার কোনটি তোমার গার্লফ্রেন্ড কোনটি তোমার বয়ফ্রেন্ড এ জাতীয় যতগুলো শব্দ আছে বা এরকম যতগুলো প্রশ্ন আছে এগুলোকে শুরুতে ইয়াং মানা যোগ করতে হয়

কেনাপা ওকে কেনাপা আওয়া সুকা ইনি ইনি মানে বলে রাখি আবার এখানে আমরা তো সবসময় এটা ব্যবহার করি এটা এটা বা ইহা এটা বা এটা এটাও দেখা বলা যেতে পারে এটা এটাও বলতে পারি ইনি ইনি মানে এটা আমরা যদি যখন বাজা যাবো ইনি আপা এখানে আমরা পড়ছি যে হোয়াট মানে আপা এখানে আমরা পড়ছি হোয়াট আপা মানে এটা কি তো আমি যদি বলি ইনি আপা এটা কি তুমি এটা কেন পছন্দ করো তুমি এটা কেন পছন্দ করো সেটা কেন আপা আওয়া সুকা ইনি আওয়া তুমি সুকা সুকা মানে পছন্দ করা এটা এটাও মনে রাখবেন এটা এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে আমাদেরকে যে পছন্দ করি আমি পছন্দ করি না এই শব্দগুলো আহ পছন্দ করা সুকা এস ইউ কে সুকা মানে পছন্দ করা সুকা মানে পছন্দ করা এটা এটা মনে রাখবেন কেনাপা আও সুকা ইনি কেনাপা আওয়া ইনি অথবা এর আমরা বলছি যে আমি আমি কে বলা হয় সায়া এস এ ওয়াই সায়া এস সুকা ইনি আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি ছায়া সুকা ইনি সুকা ইনি সো আমরা সায়া নতুন কিছু বক বলে শিখলাম সুকা মানে পছন্দ করা সুকা ইনি মানে ইহা ইহা বা এটা ইহা বা এটা ইহা বা এটা সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর বাড়াবো না আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিওতে আপনাদের প্রশ্ন করার সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে এবং আপনাদের অনেক উপকার আসবে এরপরে যদি আপনাদের আরও কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করে আপনাদের সাজেশনগুলো দিবেন এবং এই লেসনগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও শেয়ার করে জানার সুযোগ করে দেবেন দেখা হবে আপনার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহী খবর করাত